মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ, এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম একজন শ্রেষ্ঠতম স্মরণীয় একজন শাসক হিসাবে এই পৃথিবীর মানচিত্রে আপনি চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। আপনি এই বাংলাদেশে একটি অবিস্মরণীয় এই পৃথিবীর একটি শ্রেষ্ঠতম উদাহরণ সৃষ্টি করে রেখেছেন, যা পৃথিবীর কোনো দেশের কোনো রাষ্ট্রপ্রধান আজ পর্যন্ত এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে পর্যন্ত একটি দেশে একই সাথে 564 মডেল মসজিদ প্রতিষ্ঠা করেছে, এর কোনো নজির উদাহরণ নেই। একমাত্র আপনি, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই সুন্নতকে আপনি আদায় করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম তিনি বাইতুল মামুন প্রতিষ্ঠা করেছেন সপ্তাকাশে যে মসজিদ, এরপরে ফিরিস্তারা কাবা ঘর প্রতিষ্ঠা করেছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি কাবা ঘর পুনর্নির্মাণ করেছেন, নবী সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসা তিনি নির্মাণ করেছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে কুবা সহ মসজিদে নববী এবং মসজিদে কিবলাতাইন সহ অসংখ্য মসজিদ তিনি নির্মাণ করেছেন। নবী রাসূল গাউস কুতুব আলী আউলিয়াদের পথ ধরে আপনি এই বাংলার জমিনে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত 564টি মডেল মসজিদ প্রতিষ্ঠা করে এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম একজন শ্রেষ্ঠতম স্মরণীয় একজন শাসক হিসাবে এই পৃথিবীর মানচিত্রে আপনি চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন মসজিদ থেকে ইউনিভার্সিটি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীকে শুধু নামাজের মসজিদ তিনি বানিয়ে রাখেননি, বরং একটি ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে সেটিকে পরিণত করেছেন, সেটি ছিল মানুষ গড়ার একটি প্ল্যাটফর্ম। আপনি ঠিক একইভাবে এই 564টি মডেল মসজিদের সাথে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রকে সংযুক্ত করে আজকের এই দেশের পথহারা মানুষগুলোকে, বিভ্রান্ত মানুষগুলোকে পথে আসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার সদয় অবগতির জন্য বলতে চাই, এই পৃথিবীর কেবলমাত্র একটি দেশে মসজিদ নাই, আর সেটি হল স্লোভাকিয়া, ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য দেশ। 52,000 মুসলমান সেখানে আছে, অথচ সেখানে মসজিদ নেই। রাশিয়ার মতো জায়গায় সেখানে 8,000-এর মতো মসজিদ, কিন্তু বাংলাদেশের মধ্যে আজকে আপনি যে 564টি মডেল মসজিদ প্রতিষ্ঠা করে যে উদাহরণ আপনি সৃষ্টি করেছেন, এর থেকে স্লোভাকিয়া সহ পৃথিবীর মানচিত্রে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার সদয় অবগতির জন্য বলতে চাই, দেশ ও জাতির সবচেয়ে সম্মানীয় ব্যক্তিগণ হলেন মসজিদের ইমাম ও খতিববৃন্দ। পবিত্র কোরআনের সূরা বাকারা 124 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ইন্নি জাইলুকা লিন্নাস ইমামা। ইমাম শব্দের অর্থ হচ্ছে লিডার, হি ইজ দ্য লিডার, হি নোস দ্য ওয়ে, হি গোস দ্য ওয়ে, হি শোজ দ্য ওয়ে। অতএব ইমাম তিনি জানেন সঠিক পথ কোনটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজে ইমাম ছিলেন, তার সাহাবায়ে কিরাম খোলাফায়ে রাশিদিনের 4 খলিফা ইমাম ছিলেন, সিয়াসাতে হাদিসের 6 ইমাম, এমনকি মাযহাবের যে 4 ইমাম প্রত্যেকে ইমাম ছিলেন, যেমন তারা মাযহাবের যেমন হাদিসের তেমন তারা মসজিদের ইমাম ছিলেন। আপনি জানেন যে মসজিদের ইমামদের উপরে আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম রহমত বর্ষিত হয়, ইমামগণ হলেন আল্লাহর প্রিয় বান্দা, তাদের মাধ্যমে ইসলামের সর্ববৃহৎ ফরজ ইবাদত নামাজ যেমন পরিচালিত হয়, তেমনি মসজিদের মতো একটি পবিত্র জায়গায় অবস্থানের কারণে তারা সমাজের সকল মানুষের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, ইতিমধ্যে আপনারা শুনছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জান্নাতি একজন মানুষ, এরকম ধরনের কিছু কথাবার্তা শুনছিলেন এই মুফতি কফিলউদ্দিন সরকার সালেহী সাহেবের মুখ থেকে। আসলে তিনি এই যেভাবে কথাটি বলেছেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর একটি ঘর নির্মাণ করবে, একটি মসজিদ নির্মাণ করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর তৈরি করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো ডক্টর মুফতি কফিলউদ্দিন সরকার সালেহী সাহেব সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি সুন্নত তিনি জিন্দা করেছেন, বাংলাদেশের মধ্যে এতগুলি মসজিদ তিনি নির্মাণ করেছেন, যদি একটা মসজিদ নির্মাণ করলে যদি আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে, আর 566টি মসজিদ তিনি নির্মাণ করেছেন, সেক্ষেত্রে তিনার জন্য 566টি
এই ঘর জান্নাতি ঘর আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন, মানে এই প্রসঙ্গে নিয়ে তিনি কথাটি বলেছেন। আর এই বিষয়টাকে নিয়ে আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মুখ খুলেছেন, বিস্তারিত দেখতে থাকুন স্ক্রিন রিপোর্টে। লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিনের পক্ষ নিয়ে কাফিলউদ্দিন সরকার সালিহী সাহেব আজকে বলতেছিলেন যে আপনি তো আপনার নেতৃত্বে আপনার কর্তৃত্বে আপনার উদ্যোগে 560টা মসজিদ এই বাংলার জমিনে আপনি গঠন করেছেন, যদি এই খেদমতটা আল্লাহ কবুল করে নেয় আর আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে এই 560টা মসজিদের উসিলায়ত বঙ্গবন্ধু কন্যাকে মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ জান্নাতে দিতে পারে। এইবার কথাটা হলো এইভাবে, এখন সরকার সাহেব এত কথার মাঝখানে ইমামদের মুয়াজ্জিন সাহেবদের প্রতিনিধিত্ব করতে গিয়ে কথাটা একটু আবেগে তাড়াহুড়া করে বলেছেন, কিন্তু কথা মূলত এটাই। আমি আজকে কাফিলউদ্দিন সরকার সালিহ সাহেবকে এই চারাভাঙ্গা মাধবপুর সিলেটের জমিন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বাংলার লক্ষাধিক ইমাম মুয়াজ্জিনের পক্ষ থেকে উনি যে সুন্দর আরজি আবেদন বাংলাদেশ সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রেখেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ ওনাকে সুস্থ রেখে হায়াত দারাজ করুক, বলেন আমিন। উনি ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, কারণ এই স্বাধীনতার 50 বছরে কেউ এই ধরনের দাবি ইমাম মুয়াজ্জিনদের পক্ষে রাখে নাই, তো উনি রেখেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ দেওয়া দরকার আছে না নাই? সমালোচনা করার জন্য চেষ্টা করছেন, আমি বলবো সমালোচনা সবাই করতে পারে, কিন্তু সমালোচনাটা যেন যৌক্তিক হয়। ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহ সাহেব একজন বিদগ্ধ বিজ্ঞ প্রবীণ আলেম, একজন বিশিষ্ট আলেম, শীর্ষস্থানীয় আলেম। তিনি বাংলাদেশের লক্ষ লক্ষ ইমাম এবং মুয়াজ্জিন তাদের পক্ষে কথা বলতে গিয়ে তিনি একটা কথা বলেছেন, লক্ষ লক্ষ ইমাম এবং মুয়াজ্জিন যারা স্ত্রী সন্তান নিয়ে ঠিক মতো পরিবার পরিজন নিয়ে ঠিক মতো চলতে পারছেন না, অনেক টিউশনি করে অনেক কষ্ট করে সংসার চালান, সে অবহেলিত ইমাম এবং মুয়াজ্জিনদের পক্ষে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে গিয়ে কথাটা যেভাবে বলা দরকার, হয়তো আবেগে ইমামদের পক্ষে কথা বলতে গিয়ে যেভাবে বলার দরকার ওইভাবে ফুটায় তুলতে পারে নাই, কিন্তু উনি কথাটা একেবারে ভিত্তিহীনও বলেননি, আবার যেভাবে শতভাগ বলা দরকার ওইভাবে উনি বলতে পারেননি। এটা হলো এত লক্ষ লক্ষ আলেমদের হৃদয়ের কান্না, লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিনদের হৃদয়ের কান্না উনি শুনেছেন দেখেছেন, এটা বলতে গিয়ে কথাটা উনি এইভাবে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি লক্ষ্য করে দেখেন বাংলাদেশের পাশের রাষ্ট্র ভারতে, সেই ভারতের একটা অঙ্গরাজ্য হলো কলকাতা পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গে 70,000-এরও বেশি ইমামদেরকে মুয়াজ্জিনদেরকে মমতা ব্যানার্জি একজন হিন্দু ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও সকল ইমাম এবং মুয়াজ্জিনদেরকে ভাতা দেয়, সরকারি তহবিল থেকে ভাতা দেয়, বেতন দেয়। আপনি তো বঙ্গবন্ধুর কন্যা, আপনার আব্বাজান একজন আল্লাহর অলির বংশধর, আপনার আব্বাজান এই দেশে ইসলামিক ফাউন্ডেশন করে গেছেন, অনেক ধর্মীয় কাজ করেছেন, আপনি এই দেশে 566টা মসজিদ করেছেন যেটা গোটা পৃথিবীর ইতিহাসে বিরল। একজন ব্যক্তি যদি একটা মসজিদ আল্লাহর ওয়াস্তে বানায়, আমার নবীজি বলেছেন যেটা সব আলেমরাই ওয়াজ করেন, মসজিদের কালেকশন করার সময় সবাই কিন্তু এই ওয়াজ করেন, নাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর জন্য মসজিদে একটা মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে, সুবহানাল্লাহ বলেন, এটা কিন্তু হাদিস রাসূল। আলেমরা সবাই ওয়াজ করে, সবাই বর্ণনা করে, মসজিদের কালেকশনের সময় মোটামুটি যারা 10 ব্যাগ 20 ব্যাগ সিমেন্ট দেন, 10,000 20,000 50,000 টাকা দেন, তাদেরকে কিন্তু ঠিকই জান্নাতে ঘর বানাই আপনারা দিতেছেন এই হাদিস অনুযায়ী, তখন কিন্তু কেউ আর আপনাদের বিরুদ্ধে কিছু বলে না। যে লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিনের পক্ষ নিয়ে কাফিলউদ্দিন সরকার সালিহ সাহেব আজকে বলতেছিলেন যে আপনি তো আপনার নেতৃত্বে আপনার কর্তৃত্বে আপনার
উদ্যোগে 566টা 560-এর অধিক 566টা মসজিদ এই বাংলার জমিনে আপনি গঠন করেছেন। যদি এই খেদমতটা আল্লাহ কবুল করে নেয় আর আল্লাহ যদি maaf করে দেয় তাহলে এই 566টা মসজিদের উসিলায়ত বঙ্গবন্ধু কন্যাকে মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ জান্নাতে দিতে পারে। এই কথাটা হলো এইভাবে। এখন সরকার সাহেব এত কথার মাঝখানে ইমামদের মুয়াজ্জিন শব্দের প্রতিনিধিত্ব করতে গিয়ে কথাটা একটু আবেগে তাড়াহুড়া করে বলেছেন, কিন্তু কথা মূলত এটাই। আল্লাহর নবী বলেছেন যারা আল্লাহর জন্য মসজিদ বানায় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। সুবহানাল্লাহ বলেন, এটার সমালোচনা করতেছে কওমির আলেমরা। আরে বুকার দল, সামরার ফেতনা খাইতে খাইতে তোদের মাথা তো একেবারে নষ্ট হয়ে গেছে। তোমাদের পক্ষে এই বাংলাদেশে আলিয়া বলেন আর কওমি বলেন সকল ইমাম মুয়াজ্জিনদের পক্ষেই তো সরকার সাহেব আজকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই দাবি রাখছে, তোমরা যেন কিছু টাকা সরকারি তহবিল থেকে পাও। তোমাদের জন্যই লোকটাই কথাগুলি বলল, সেখানে ওনার শুকরিয়া আদা নাই করে ওনার সমালোচনা শুরু করছে। এগুলাকে বলা হয় নিম্ন খারাপ। কথা ঠিক না বেঠে? সরকার সাহেব বললে সমালোচনা হয় যে উনি জান্নাতি বলে ফেলছে, আসলে এইভাবে না বলে এইভাবেই বলা ওনার উদ্দেশ্য ছিল। হয়তো তারা হুড়া করে বলেছেন, অরিজিনালি একটা মুসলমান যখন আল্লাহর ওয়াস্তে একটা মসজিদ বানায় আল্লাহ এটার উসিলা তারে মাফ করে দিতে পারে, আবার মাফ না করলেও এটা আল্লাহর ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। যদি আল্লাহ ছোট্ট একটা আমলকে উসিলা করে মাফ করে দেয় সেটা আল্লাহর দয়া, এটা আল্লাহ পারে কিনা বলেন। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকে maaf করে দিবেন, যাকে খুশি তাকে আযাব দিবেন। সুপ্রিম পাওয়ার কার? জোরে বলেন কার? আল্লাহ। সেই বিশ্বাস রেখেই সরকার কাফিলউদ্দিন সালেহ হিসাবে কথাটা বলেছিলেন। কিন্তু সমালোচনা যারা করতেছে তারা তো মাননীয় প্রধানমন্ত্রীকে খুশি করতে গিয়ে বলেছিল কওমি জননী, কওমি জননী মানে কওমিদের মা। বলেন কওমিদের মা। তাহলে এই কথা দিয়ে কি বোঝা যায়, কওমিরা যদি জান্নাতে যায় কওমিদের মা কি জাহান্নামে যাবে? তোমরাই তো বলছো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের মা, কওমি জননী এই উপাধি তো তোমরাই দিছ। কাফিলউদ্দিন সাহেব উনি এইভাবে কথাটা বলেতে বলা ফেলাতে উনাকে একেবারে সমালোচনা করে চতুর্গুষ্টি উদ্ধার করে দিতেছো। তো উনার কথাই যদি তোমরা সমালোচনা করে তাহলে এই সমালোচনার পাওনাদার তোমরা আগে, কারণ তোমরাই তো নাকি কওমি জননী বলেছো। মূল কথা হলো একজন মানুষ যখন একটা ভালো কাজ করে তাকে উৎসাহ দিতে হবে। কথা ঠিক না বেঠে? সব মানুষেরই ভালো দিক আছে, কিছু খারাপ দিকও থাকে, কিন্তু তাই বলে খারাপটাই শুধু হাইলাইট করব, ভালোটা মোটেও বলবো না, এটা ঠিক না। এই দেশে যারাই নেতৃত্ব দিয়েছে সবারই কম বেশি ভুল হয়েছে, ভুল হবেই। ভুল কাজ করলেই হয়, যে কাজ করে তারই ভুল হয়। আমার কথা হলো কাফিলউদ্দিন সরকার সালেহ সাহেব যেই কথাটা বলেছেন উনি হয়তো এটাই বুঝাতে চেয়েছেন, কিন্তু এটা তো আলেমদের পক্ষে বলছে, ইমাম মুয়াজ্জিনদের পক্ষে বলছে। যাদের পক্ষে উনি এই কথা বললো তারা এখন সমালোচনা করে। কথা বলে না, যার জন্য করি চুরি সেই কয়। আমি আজকে কাফিলউদ্দিন সরকার সালেহ সাহেবকে এই চারাভাঙ্গা মাধবপুর সিলেটের জমিন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বাংলার লক্ষাধিক ইমাম মুয়াজ্জিনের পক্ষ থেকে উনি যে সুন্দর আরজি আবেদন বাংলাদেশ সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রেখেছেন এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ ওনাকে সুস্থ রেখে হায়াত দারাজ করুক, বলেন আমিন। উনি ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, কারণ এই স্বাধীনতার 50 বছরে কেউ এই ধরনের দাবি ইমাম মুয়াজ্জিনদের পক্ষে রাখে নাই, তো উনি রেখেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ দেওয়া দরকার আছে না নাই? ওনার জন্য দোয়া করি। বাংলাদেশে অনেক ভালো কাজ, ধর্মীয় অনেক ভালো কাজ করার পিছনে আমাদের সরকার সাহেবের অনেক অবদান আছে। আর এই ধরনের প্রতিনিধি সামনে আসে বিদায় তো আমরা ভালো আছি, আল্লাহ আমাদের তাদের উসিলে ভালো রেখেছেন, আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী, ইতিমধ্যে আপনারা দুজনের বক্তব্যটি শুনেছেন। এখানে ডক্টর কফিরউদ্দিন সরকার সালেহ সাহেব ভুল কিছু বলে নাই, আবেগবশত এই কথাটি ডিরেক্ট বলে ফেলেছেন। যদিও দুনিয়ার জমিনে কেউ জান্নাতের সার্টিফিকেট দিতে পারে না, আর দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট মানে তারাই পেয়েছেন যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন
সাহাবী ছিলেন, মহব্বতের ভালোবাসার 10 জন সাহাবী ছিলেন, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তবে যেহেতু দুনিয়ার জমিনে আল্লাহর রাসূল ছাড়া অন্য কেউ জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন নাই, আর তিনি মানে তিনার তিনি বেঠিক বা ভুল কিছু বলে নাই, তবে জাস্ট আবেগের বশে তিনি ডাইরেক্ট মানে অন্যভাবে গুছিয়ে বলতে গিয়ে তিনি সরাসরি বলে ফেলেছেন। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। ধন্যবাদ।